ফরিদপুরে চলছে পল্লীকবি জসীমউদ্দীনের মেলা, সেখানে গিয়েছিলাম আমি আর আমার ভাগ্নে মেলা দেখতে। তো যাচ্ছি, মেলার রাস্তায় নেমেই আমরা হাঁটা শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম জসীমউদ্দীনের মেলার স্থলে, পল্লীকবির কবরস্থান দেখতে পাচ্ছেন আপনারা। তো এইবার কবরস্থানের পর এই সেই বিশাল গেট করা হয়েছে, সেই গেট বা তোরণ দিয়ে আমরা এখন নেমে যাচ্ছি মেলার স্থলে, নামতেছি। নামতে নামতে মোটামুটি আমরা হাতের বাম পাশে একটি ভাস্কর্য রয়েছে পল্লীকবির, এবং ডান দিক দিয়ে চলা শুরু করলাম। এখানে ডান পাশে এক ধরনের বিভিন্ন স্টল রয়েছে, মেলা তখনও জমতে শুরু করেনি। বাম পাশে রয়েছে আপনার বাচ্চাদের পুতুলের দোকান, এবং ছোটো ছোটো বাচ্চারা এবং নারী পুরুষ মিলে সেই সমস্ত খেলনার দোকান দেখছেন। আমরা হেঁটে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন সামনে যে কয়েকজন, তারাও মেলা আসছেন, মাত্র প্রবেশ করছেন। এদিকে এটাও ছোটো বাচ্চাদের খেলনার দোকান বেশি, তবে মেলার স্টলে যেটুকু লক্ষ্য করলাম যে বেশিরভাগই খেলনার দোকান বাচ্চাদের বিশেষ আকর্ষণ করে, এরকম দোকানগুলোতেই বেশি রয়েছে। এছাড়া এদিকে রয়েছে আপনার এক মামার ইয়ের দোকান, নিমকি ভাজা টাজার দোকান রয়েছে, এটা একটা চটপটির দোকান, খুব সুন্দর সাজিয়েছে দোকানটি। আর এই বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিমকির দোকান। তো মামা ইশারা করলেন যে তাকে একটু ভিডিও করা হোক, সেগুলো হরেক রকম লাল নীল বিভিন্ন রঙের, নীল না থাকলেও বিভিন্ন রঙের নিমকি ভাজা রয়েছে। এদিকে রয়েছে আপনার পুতুল সহ অন্যান্য খেলনার দোকান, এদিকে আবার ফাস্টফুডের দোকান রয়েছে, চিংড়ি ভাজা, আলুর চপ, নানা ধরনের আইটেম রয়েছে। এই ডান পাশে দুই পাশ দিয়েই দোকান রয়েছে, বাগনে নোমানকে দেখা যাচ্ছে, দুজনই ছিলাম, কখনো ও ভিডিও করেছে, কখনো আমি করেছি। এভাবেই চলছিল আমাদের মেলার স্টল। এই দিকটাতে ভিড় ছিল কম, তখনও মেলাতে লোকজন মাত্র আসা শুরু করেছে। আর বাম পাশে দেখতে পাচ্ছেন আপনার জুতা স্যান্ডেল থেকে শুরু করে সব ধরনের আইটেম এই মেলা রয়েছে। দুই পাশে স্টল থাকলেও মাঝখান দিয়ে আবার ফুটপাত, ছোটো ছোটো স্টলের মতন করে ছোটো ছোটো ফুটপাতে যে দোকানগুলো থাকে ওইরকম করে ছোটো ছোটো স্টল ব্যবসায়ীরা পসরা সাজিয়েছেন। যে খেলনাটা দেখতে পাচ্ছেন একসময় কিন্তু মেলা এগুলো কাঠ দিয়ে তৈরি হতো, এখন আধুনিকতা ছোঁয়া লেগেছে, বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী বেড়েছে। এদিকে ওই যে দোকানের কথা বলছিলাম, এরকম এক মামা আপনার সালাদ কাটছেন এবং সিঙ্গারা চপ এগুলো বিক্রি করছেন, বিক্রি করার উদ্দেশ্যে ভাজতেছে। ভালোই লাগে, ঘ্রাণ তো ভালো লাগলো। সেরকম এদিকে আপনি দেখতে পাচ্ছেন যে সাধারণত ছোটোবেলায় বেদের দোকানে যেগুলো দেখা যেত, চেন, বিভিন্ন ধরনের চেন, এদিকে আবার হাত সাজানোর জন্য বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে বসে আছেন একজন, হ্যাঁ, সেই নানা রঙের ওই যে রঙ করার জন্য। এরপরে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, এখানে বাচ্চাদের সেই গ্যাস বেলুনের মতন হাতে থাকবে, এটা অবশ্য গ্যাস বেলুন না, হাতে থাকবে ধরে রাখার জন্য, খুব সুন্দর লাগতেছে। আবার সেই নিমকির দোকান, আরেকটি দোকান ওই সামনে পড়লো আমাদের। আমরা এই এরপরে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, দেখালাম আপনাদেরকে, দেখেন কত রঙের, কত ধরনের সুন্দর সুন্দর আইটেম রয়েছে। এই সময় অবশ্য ভাগ্নে ভিডিও করতেছিল, আমি ছিলাম, দেখতেছিলাম। এইখানে আবার ছোট একটা বাচ্চা, সবাই কিন্তু মাস্কও রয়েছে, যদি আপনার মাস্কের প্রয়োজন হয়, যেহেতু ধুলাবালির ব্যাপার থাকে মাস্কও ব্যবহার করতে পারেন। আর এটা রয়েছে ছোটোবেলায় শৈশবে কিন্তু আমরা রান্নাবাতি খেলতাম, এই সিলভারের, তখন অবশ্য সিলভার না, মাটির পাওয়া যেত। ঢোল রয়েছে প্লাস্টিকের, ড্রাম সেট রয়েছে যদি আপনার পছন্দ হয় নিলেন। এদিকে গ্রামীণ চেকের বিভিন্ন, আমার গামছার সাথে মিলে যায় অনেকটা, ভাব দেখে মনে হয় গামছা কিন্তু আসলে না, এগুলো থ্রি পিস, খুব চমৎকার একটি স্টল রয়েছে এখানে। ওইদিকে দেখা যাচ্ছে টুপি রয়েছে বাচ্চা, ওই থরে থরে সাজানো রয়েছে ভ্যানিটি ব্যাগ। আহ, আচার দেখলে জিভে জল আসে যাবে, জিভে আপনার বিশ্বাস, আমার বিশ্বাস আসবেই, জল আসতেই হবে আপনার জিভে। হরেক রকমের, হরেক রকমের আচার রয়েছে এখানে, আচারের দুটি স্টল রয়েছে এখানে। এটা হচ্ছে কাশ্মীরি আচার, নিউ কাশ্মীরি আচার ভান্ডার, এরকম একটা নাম রয়েছে। এটা আপনি যদি রুটি বানানোর জন্য বেলুন লাগে, তারপরে আপনার ফুলদানি রয়েছে। হ্যাঁ, চাচার দোকানে এখনও ভিড় হয়নি। এদিকে আবার আপনার দেওয়ালে সাজানোর জন্য, রুম সাজানোর জন্য বিভিন্ন ধরনের শোপিস রয়েছে। আবার এক মামা একটু গরম চা বানাচ্ছেন, বাহ সেরকম। আরে বাবা, রে বাবা, এত সুন্দর পুতুল! হ্যাঁ, ছোটো ছোটো বাচ্চাদের আকর্ষণ করবেই, মেলায় এই সমস্ত খেলনাগুলো বাচ্চাদেরকে যথেষ্ট পরিমাণে আকর্ষণ করে।
আর মূলত মেলায় পরিবারের সাথে মূল দেখতেই আসে বাচ্চারা, এবং ওদের সে মামার পানের দোকানে তখনও বেচাকেনা শুরু হয়নি। ভাগ্নে একটা পান খেয়ে মামার মোটামুটি একটু বনি করালো আর কি। ভাগ্নে এখন পান খাচ্ছে, তো পানের স্বাদটা ভালো লাগলো। ছোট বাচ্চা দোকান নিয়ে বসে আছে ক্রেতার অপেক্ষায়, এদিক ওদিক তাকাচ্ছে। যদি খেতে মন চায় ফাস্টফুড তো খেতে যেতে পারেন পল্লীকবির এই মেলাতে। অনেক সুন্দর সুন্দর খাবার আইটেম রয়েছে এখানে, এবং পরিবেশটাও সুন্দর। ফুলের দোকান নিয়ে বসে আছেন আমার এক আরেক মামা। এখানে আরেকটা আচারের দোকান, এটা হচ্ছে আপনার হরেক রকমের আচার রয়েছে। এটা আসলে এত নাম আমার পক্ষেও বলা সম্ভব না, তো এই এত ধরনের আচার রয়েছে যে আপনি যদি খান, আমার বিশ্বাস যে ভালো লাগতেই হবে আপনাকে, ভালো না লেগে পারবে না। ওই যে গ্যাস বেলুনের কথা বলছিলাম, আসলে এখন গ্যাস বেলুন খুব কম পাওয়া যায়, ওইগুলো বেশি। এদিকে আবার বাবল উড়াচ্ছেন আরেক মামা, তার হাতের এই খেলনা ফু দিয়ে উড়ানো যাবে। এটা হচ্ছে ভূতের বাড়ি, হ্যাঁ, 30 টাকার টিকিট, আপনি ঢুকতে পারেন ভূতের বাড়িতে। খুব যাদের সাহস কম তাদের না ঢোকাই ভালো। আমরা যেটা জানতে পেরেছি, ভূতের মুখোশ পেরে পরে একটা বাস ভৌতিক পরিবেশ সৃষ্টি করা হয়। এই ধরনের খেলনা রয়েছে, যারা আপনার ট্রেন রয়েছে, তারপরে ইলেকট্রিক চরক গাছ রয়েছে, হাতে ঘোরানো চরক গাছ রয়েছে, নৌকা রয়েছে। এই জিনিসগুলো আসলে আকর্ষণ করবে। দেখেন ছোট্ট একটি বাচ্চা আনমনে তাকিয়ে আছে, নখ কাটছে, কী যে ভাবছে। হ্যাঁ, তার সাথে হয়তো দাদা বা নানা কেউ একজন কিনে দিচ্ছেন। চমৎকার একটি কার্পেটের দোকান রয়েছে এখানে, আপনি আপনার বাসার জন্য চাইলে দেখে শুনে পছন্দ করে সুন্দর কার্পেট কিনতে পারবেন। এবার বিদায়ের পালা, উঠে যাচ্ছি, আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের শেষ মোটামুটি। এছাড়া সার্কাস রয়েছে, আপনার মৃত্যুকূপ অর্থাৎ মোটরসাইকেলের খেলা রয়েছে, এটাও দেখতে পারেন। আমরা ওইদিকে যাইনি, আপনাদেরকে মোটামুটি দেখালাম। তো এই ছিল আজকের ভিডিওতে, মোটামুটি সবই দেখানো হয়েছে। ভালো লাগলে চলে আসবেন জসীমউদ্দিনের মেলায়। আর আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সকলে। একটি সর্বশেষ ভিউ দেখালাম, আবার দেখা হবে, শুভকামনা।